আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ম্যাক্সিমিন 89 এর নতুন একটি এপিসোডে। সাথে আছে আমি মোহাম্মদ তৈবুর রহমান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সফটওয়্যার ছাড়াই ফোল্ডারকে লক করতে পারবেন এবং কেউ বুঝতেই পারবে না যে ওই ফোল্ডারটি আপনার কোথায় রয়েছে। সাধারণত আমরা বিভিন্ন ফোল্ডার লকার সফটওয়্যার ইউজ করে থাকি, আমি ইউজ করতাম, কিন্তু এখন আর সেই ফোল্ডার লকার সফটওয়্যার গুলো ইউজ করি না, কারণ আমাদের উইন্ডোজ সিস্টেমে এমন একটি ওয়ে রয়েছে যে ওয়ের মাধ্যমে আপনারা ফোল্ডারকে লক করতে পারবেন এবং কেউ বুঝতেই পারবে না যে ওই ফোল্ডারটি আপনার কম্পিউটারের কোথায় রয়েছে। অনেকেই আছে তারা সাধারণত মাউসের রাইট বাটন এভাবে ক্লিক করে ফোল্ডারের উপর, তারপর প্রপার্টিস, এখানে দেখতে পাচ্ছেন হিডেন, তারপর অ্যাপ্লাই, ওকে এবং ওকে করে এভাবে আপনারা ফোল্ডারকে লক করে রাখেন। তো এটিকে সাধারণত আমরা কিভাবে বের করতে পারবো, সেটি হচ্ছে ভিউতে গিয়ে হিডেন আইটেম এটির উপর ক্লিক করলে দেখুন এখানে দেখা যাচ্ছে যে এই ফোল্ডারটি এখানে রয়েছে। তো রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস হিডেন এখানে চেক মার্ক উঠিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই, ওকে এবং ওকে। তো দেখুন এটি বোঝাই যাচ্ছে যে এখানে একটি ফোল্ডার রয়েছে। এই যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারটিকে আমরা অন্য একটি সিস্টেমে লক করব, সেটি হচ্ছে সিএমডির মাধ্যমে, অর্থাৎ উইন্ডোজ কমান্ড। এটি সাধারণত যারা জানে তারা নিজেদেরকে একটু হ্যাকার হ্যাকার মনে করে, কারণ এটা স্বাভাবিকই, কারণ এটি কোডিং এর একটি বিষয়। তো কোডগুলো যদি আপনার মনে না থাকে সেই ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। তো সিস্টেমটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটি হচ্ছে দেখুন এখানে বিভিন্ন ওয়ে রয়েছে, যেমন Mac 789, তারপর ইউটিউব, তারপর চ্যানেল, তারপর আমার এই Mac 789 ফোল্ডারটি। আমরা এখানে একটি মাউসের লেফট বাটন ক্লিক করব ও এখানে লিখব সিএমডি। আমি স্ক্রিনে বড় করে দেখিয়ে দেব, তারপর ইন্টারে প্রেস করবেন, এমন একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তারপর আপনাদের এখানে লিখতে হবে attribe স্পেস প্লাস এইস স্পেস প্লাস এস স্পেস প্লাস আর স্পেস, তারপর ফোল্ডারের নামটি, অর্থাৎ Mac 789। তো আমি এটি দিয়ে দেব Mac 789, তারপর ইন্টারে প্রেস করব। তো দেখুন এই যে ফোল্ডারটি আমি রিফ্রেশ করছি, অটোমেটিক্যালি ফোল্ডারটি কিন্তু আমার হারিয়ে গিয়েছে। এটিকে আপনারা কোনো সিস্টেমে আনতে পারবেন না, যেমন ভিউ, এখানে হিডেন আইটেম। তো আমি আবার চেক মার্ক উঠিয়ে দিচ্ছি এবং ভিউ আবারও চেক মার্ক দিয়ে দিলাম। তো দেখুন এখানে যে ফোল্ডারটি ছিল এই ফোল্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন না এবং পাবেনও না, এবং কেউ বুঝতেই পারবেন না যে এখানে কখনো কোনো ফোল্ডার কেউ ক্রিয়েট করেছে। ফোল্ডারটিকে ফিরিয়ে আনার জন্য আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং লিখব সিএমডি, তারপর ইন্টারে প্রেস করব, এমন একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তারপর আপনাদের লিখতে হবে attribe স্পেস, পূর্বে আমরা দিয়েছিলাম প্লাস, এবার দিব আমরা মাইনাস, তারপর এইস স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর স্পেস, আমাদের যে ফোল্ডারটি লক করেছিলাম, অর্থাৎ Mac 789, তারপর ইন্টারে প্রেস করবেন। দেখুন আমাদের ফোল্ডারটি কিন্তু ফিরে এসেছে এবং এই ফোল্ডারের ভিতরে যেভাবে ছিল ঠিক সেভাবে রয়েছে। দেখুন এর ভিতরে অনেক ফাইল রয়েছে, ফাইলগুলো যথাস্থানে রয়েছে। এই সিস্টেমে আপনারা ফোল্ডারকে লক করতে পারবেন। ফোল্ডারটি লক করার পূর্বে একটি বিষয় আমি আপনাদের বলে দিই, সেটি হচ্ছে আপনাদের মনে নাও থাকতে পারে অনেক সময় যে আমি ফোল্ডারটি কোথায় ক্রিয়েট করেছিলাম। তো সেই ক্ষেত্রে আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, কম্পিউটারে কিভাবে আপনার স্ক্রিনশট দিবেন সেই সিস্টেমটি আমি অবশ্যই একটি টিউটোরিয়ালে দেখিয়েছি, সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আপনারা সর্বদাই সিএমডি অর্থাৎ উইন্ডোজ কমান্ড ইউজ করবেন, তো এটি অনেক সেফটি এবং অনেক নিরাপদ। এটির মাধ্যমে যদি আপনারা ফোল্ডারকে লক করে রাখেন তো কেউ বুঝতেই পারবে না যে আপনার কম্পিউটারে কোন স্থানে ফোল্ডারটি আছে অথবা কোন স্থানে আপনি ফোল্ডার লক করে রেখেছেন। ছোট্ট এই ভিডিও দিয়ে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও সম্পর্কে আপনার মতামতটি। আপনার মতো যেন অন্য কেউ দেখে উপকৃত হতে পারে সেজন্য আপনি এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।